22B. কক্সবাজারের ফুটবল ইতিহাসে রামু উপজেলা ফুটবল দলের রয়েছে আলাদা ঐতিহ্য। এই উপজেলা থেকেই অনেক নামজাদা খেলোয়াড় সুনাম ছড়িয়েছে জাতীয় দলে। সেই ঐতিহ্যের রামু উপজেলা 2-0 গোলে হারিয়েছে দ্বীপ উপজেলা কুতুবদিয়া ফুটবল দলকে। বুধবার কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে মুখোমুখি হয় এই দুই দল। ম্যাচ শুরু হওয়ার 16 মিনিটে রামুর ফরোয়ার্ড আয়াতুল্লাহর দুর্দান্ত পাশে মাথা ঠেকিয়ে গোলবারে বল ঢুকিয়ে রামুকে এগিয়ে দেন বিদেশি খেলোয়াড় স্ট্রাইকার ওসমান। প্রথম গোলের মাত্র 1 মিনিট পর আবারও গোলের সুযোগ পায় রামু, কিন্তু সেই সহজ গোলের সুযোগ মিস করে রামুর 11 নম্বর জার্সি পরিহিত ইমন। এর মাত্র 1 মিনিট পর আবারও দুর্দান্ত গোল করে রামুকে 2-0 গোলে এগিয়ে দেন 17 নম্বর জার্সি পরিহিত পারভেজ। প্রথমার্ধের খেলা শেষ হয় 2-0। এরপর বারবার আক্রমণ পাল্টাক্রমণ করেও আর কেউই গোলের দেখা পাননি। শেষ পর্যন্ত 2-0 হেরে মাঠ ছাড়তে হয়েছে কুতুবদিয়া উপজেলাকে। মাঠ জুড়ে দুর্দান্ত খেলার পুরস্কার স্বরূপ ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রামুর 17 নম্বর জার্সি পরিহিত পারভেজ। ম্যাচ পরবর্তী টিটিএনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে অনুভূতি প্রকাশ করেন তিনি। অবশ্যই অনেক আনন্দিত, কারণ একটা বিগ টুর্নামেন্ট বিসি গোল্ড কাপ, এখানে আমি গোল করে আমরা 2-0 জিতেছি, এবার আমি গোল করে ম্যান অব দ্য ম্যাচ হলাম। অনেক আনন্দিত এবং সামনে ম্যাচ আর অনেক কঠিন চৌকুরিয়ার সাথে, ইনশাল্লাহ সামনে ম্যাচ আরও ভালো হবে, আমরা আরও প্রিপারেশন নিয়ে আসবো ইনশাল্লাহ। বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল মহেশখালী উপজেলা বনাম টেকনাফ উপজেলা। আব্দুর রশিদ মানিক, টিটিএন, কক্সবাজার।